একাত্তরের বিশেষ আয়োজন তসলিমা নাসরিনের মুখোমুখিতে থাকবার জন্য ধন্যবাদ। এই লেখালেখি তো আপনাকে একভাবে বন্ধুহীন করে দিয়েছে। সত্য কথার জন্য যদি বন্ধুহীন হতে হয় তাহলে বন্ধুহীনই হওয়া ভালো। আর যারা সত্যিকার বন্ধু তারা কিন্তু কাছে আসবে, যারা ফেক বন্ধু ওরা চলে যাবে। ও সত্যি কথা বলেছে, এখন চলে যাব, ওর কাছে যাব না, হ্যাঁ ওর বন্ধু হয়ে থাকবো না, এটা তো আসলে সত্যিকার বন্ধু নয় ওরা। এবং দুঃসময় এলে কিন্তু মানুষ চিনতে পারে কে সত্যিকারের বন্ধু কে সত্যিকার বন্ধু নয়। আমার জীবনে বারবার দুঃসময় এসেছে, আমি প্রমাণ পেয়েছি কারা আমার সত্যিকারের বন্ধু কারা আমার আসলে বন্ধু নয়। এবং বইয়েতে তো আরও বেশি প্রমাণ পেলাম, কারণ বইয়ে আমি সত্য কথা লিখেছি বলে অনেকের রাগ হয়েছে, হ্যাঁ অনেকের রাগ হয়েছে, বলছে অলিখিত চুক্তি। কারোর সঙ্গে অলিখিত চুক্তি থাকে না, আত্মজীবনী লিখছি আমি সব কথা লিখব। অত অলিখিত, তারা যদি এত সাধু লোক হতো তাহলে লুকিয়ে লুকিয়ে কাজ করে কেন? যেই কথা মানুষ জানাজানি হলে তাদের অসম্মান হবে ভাবে, তাহলে এই অসম্মানের কাজ তারা করে কেন? জেনে বুঝে এই জন্যে করে যে এগুলো লুকোনো থাকবে, প্রকাশ হবে না, তাহলে কেমন ধরনের লোক তারা বলো? আমি কোনো কাজ করেছি তাতে তো আমার কোনো কাউকে জানাতে অসুবিধে হয় না। আমি তো জানিয়েছি বাংলাদেশের মতো কনজারভেটিভ দেশে কী হবে তা জানি, তা জেনেও তো আমি লিখেছি আমার সম্পর্কের কথা। হ্যাঁ, যারা নিজেদের অসম্মান নিয়ে ভাবছে তারা আমার চেয়েও খুব বড় কেউ, সম্মানিত কেউ? সারা পৃথিবীতে এত সম্মানিত হয়েছে তারা আমার মতো, তাহলে আমি নিজের সম্মানের কথা ভাবিনি কেন? আসলে মিথ্যে কথা বলে নিজের সম্মান অর্জন করা যায় না, সত্য কথা বলো তাতেই সম্মান থাকবে, ভালো মানুষের কাছে সম্মান থাকবে। আর খারাপ লোক কি সম্মান দেখালো কি দেখালো না তাতে আমার বইয়েই গেল। বাংলাদেশকে কি এখনও একটা কনজারভেটিভ মৌলবাদী রাষ্ট্র মনে করেন আপনি? তাই তো, প্রোগ্রেসিভ লোক আছে কিন্তু সংখ্যায় তো কম। কেন আপনার এরকম মনে হয়? সাধারণ মানুষের মধ্যে তো মৌলবাদী ধ্যান ধারণা প্রচুর আছে। যেমন ধরো, আমি খুব বেশি ভেতর থেকে জানি না, তবে একটু আধটু যা দেখি, যেমন ধরো আমি যখন স্কুলে পড়তাম, আমাদের পুরো স্কুলে একটা মেয়ে শুধু বোরখা পরতো, তাও আবার লুকিয়ে পড়তো, এসে গেটের কাছে এসে বোরখাটা ঝুড়িতে রেখে দিত, সবাই হাসাহাসি করতো তাকে নিয়ে। আমি যখন মেডিকেলে পড়তাম, হিজাব বা বোরখা এইসব কোনো মেয়েই পরেনি, সবাই মেডিকেলের পড়াশুনো নিয়ে ব্যস্ত ছিল, তারপর কোনো ছেলেও টুপি পরে আসতো না মেডিকেল কলেজে। এখন কিছু রজত জয়ন্তীর উৎসব হচ্ছে বা গেট টুগেদার হচ্ছে, যখন দেখি 90% মেয়ে এবং 90% ছেলে দেখি, মাথায় টুপি মাথায় হিজাব, এইসব দেখে তো আমি অবাক হয়ে যাই। টুপি হিজাব মানেই কি মৌলবাদিতা? ধর্মান্ধতা তো অন্তত। আচ্ছা দেখো, এই যে এখন গাজায় যে হচ্ছে অত্যাচার হচ্ছে, সন্ত্রাস চলছে ইসরায়েলের, তার আমি বিরোধিতা করছি, আমি পারসিকিউটেড মানুষদের পাশে দাঁড়াই, অত্যাচারিত হচ্ছে যারা তাদের পাশে দাঁড়াই। ইহুদিরা যখন অত্যাচারিত হয়েছিল নাৎসি জার্মানি দ্বারা, আমি সবসময় ইহুদিদের পক্ষ নিয়েছি, কারণ তারা অত্যাচারিত। সেই সময় তো আমি ছিলাম না, পরে যখন আমি জেনেছি পড়েছি এইসব। এখন যা হচ্ছে দেখো, বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হয়েছে, তাদের পাশে আমি দাঁড়িয়েছি, আমি বই লিখেছি। পাকিস্তানে খ্রিস্টানরা অত্যাচারিত, খ্রিস্টানদের পাশে আমি দাঁড়িয়েছি। মুসলিমরা অত্যাচারিত হয়েছে গুজরাটে, এখানে আমি মুসলিমদের হেল্প করেছি, সাহায্য করেছি, তাদের পাশে দাঁড়িয়েছি, তাদের পক্ষে কথা বলেছি। প্যালেস্টাইনে মুসলমানরা অত্যাচারিত হচ্ছে, ওদের পাশে দাঁড়িয়েছি। ইসরায়েলি একটা সন্ত্রাসী রাষ্ট্র তা বলছি। এখন আমি ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, জুইশ ধর্ম, কোনো ধর্মেতে আমি বিশ্বাস করি না, কিন্তু আমি মানুষের পক্ষে দাঁড়াই, তার যে ধর্মই হোক,
সেই মানুষ যদি অত্যাচারিত হয় তাকে আমি ডিফেন্ড করব জীবন দিয়ে হলেও, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক। সুতরাং এই আমার এই স্ট্যান্ডটা খুব পরিষ্কার। এটা মানুষ, আমি জানি না বাংলাদেশের মানুষ কতটুকু জানে, ওরা তো বই পড়ে না। যারা সমালোচনা করে আমার, যারা নিন্দা করে, তাদের জিজ্ঞেস করে বই পড়েছে কি না, বই পড়েনি। লেখক তসলিমা নাসরিনের ব্যক্তিজীবন, লেখালেখি নিয়ে দর্শন, বাংলাদেশ নিয়ে ভাবনা চিন্তা, নানান বিষয় নিয়ে আলাপচারিতা এখনকার মতো এখানেই শেষ। একাত্তরের এই বিশেষ আয়োজনে আমাদের সাথে থাকবার জন্য ধন্যবাদ।